প্রাথমিক শিক্ষার্থীদের টিফিন দেওয়ার একটি প্রকল্পের 1000 কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। মিডডে মিল হিসেবে শিক্ষার্থীদের দুপুরে খিচুড়ি দেওয়ার কথা, তারই ব্যবস্থাপনার জন্য বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সচিব বলছেন, খিচুড়ি রান্না শেখার জন্য নয়, মিডডে মিলের ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করাই উদ্দেশ্য। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে মিড ডে মিল চালু করার প্রতিশ্রুতি আছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে 2023 সাল পর্যন্ত সারা দেশের 65,620টি প্রাথমিক বিদ্যালয়ের 1,40,00,000 শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালু করার প্রকল্প নিয়েছে সরকার। পরীক্ষামূলকভাবে 2018 সালের জুলাই থেকে 104টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু রয়েছে। এসব স্কুলে শিক্ষার্থীদের দুপুরে খিচুড়ি ও প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দেয়া হয়, যা শেষ হবে এবছরের ডিসেম্বরে। এই প্রকল্পের মেয়াদ বাড়ানো ও সারা দেশে চালু করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, যাতে 1000 কর্মকর্তা বিদেশে গিয়ে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নিতে 5 কোটি টাকা চাওয়া হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, মিড ডে মিলের ব্যবস্থাপনা শেখার জন্য বিদেশ যাওয়ার প্রস্তাব করা হয়েছে। উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশে এই ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থাকে দেখার জন্য এবং আমাদের দেশেও তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি। সুতরাং খিচুড়ি রান্না করার জন্য আমরা কোনো লোক, কোনো কর্মকর্তা বা আমরা বিদেশে যাচ্ছি না। এই প্রশিক্ষণের যে ব্যয় হবে তা অপচয় নয়, বরং কর্মকর্তাদের দক্ষতা বাড়াবে বলেও তিনি যুক্তি দেন। আমি মনে করি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেই কারণে আমি মনে করছি যে এটা কোনো অপচয়, এটা বরং আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে দাখিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।